ওকে অলমোস্ট সবাই চলে আসছেন। দেখেন একটা বিষয় যেটার জন্য আবার সেশন ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে কোনো কিছু যদি সিলেক্ট না করা যায়, যেমন ধরেন একটা সেকশন আমি সিলেক্ট করতে পারছি না, লাইক এস ধরেন যেটা নিচের সেকশনটা সহজে সিলেক্ট করা যাচ্ছে না, তো সবগুলা সেকশনের ডিটেলস প্যানেল থাকে হচ্ছে এই যে নেভিগেশনে, নেভিগেটর। ওকে, এই নেভিগেটর ক্লিক করেন, এই সেকশনটা একদম, এই সেকশনটা কোন সেকশনটা বলেন তো, একদম নিচের না একদম মাঝখানে না উপরের? উপরের, তাই না? একদম টপ সেকশনটা। তাহলে এখানে গায়ে সবচেয়ে টপ সেকশন কোনটা, এটাতে ক্লিক করেন, সেকশনের উপর ক্লিক করেন, সেকশনের উপর ক্লিক করছি, তাই না? তো ক্লিক করলে এরকম আসবে, সেকশনের উপর ক্লিক করলাম এরকম আসলো, কারণ এই যে সেকশনে ক্লিক করছি এরকম আসছে। এটা স্টাইলে চলে যাবেন, গিয়া এই যে ব্যাকগ্রাউন্ডে যান, এটা ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করা আছে, এই যে এই কালারটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা আছে, তাই না? এটা তো ওর একটা ইমেজ হিসেবে ইউজ করছে। দেখেন আপনি চাইলে কালার হিসেবে ইউজ করতে পারেন, লাইক এখন একটা কালার দেন, সলিড কালার, আর এটা ডিলিট করে দেন। ওরা ইমেজ ইউজ করছে এই জন্য আমরা এতক্ষণ কালার চেঞ্জ করছি তা হয় নাই। দেখেন ওরা একটা ইমেজ ইউজ করছে, এই যে ইমেজটা ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে, আমরা ইমেজটা ডিলিট করে দেই। দেখেন এই যে কালো কালার হয়ে গেছে অটোমেটিক্যালি। মানে আমরা আগে যে প্রসেস গুলো করছি সবগুলাই ঠিক ছিল, শুধু ওরা এখানে ইমেজ ইউজ করছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে কালার গুলো চেঞ্জ হয় নাই। বুঝতে পারছেন? ইমেজে তো আর কালার চেঞ্জ করা সম্ভব না, ক্লিয়ার? এই যে এটার নিচেও তাহলে একটা ইমেজ দেওয়া আছে, এটা সেকশনের নিচে যাই দেখি তো এটাতে ইমেজ দেওয়া আছে কিনা, স্টাইল ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ইমেজ দেওয়া আছে, এই পুরোটাই একটা ইমেজ। বুঝতে পারছেন? এই যে এই মেয়ের ছবিটা সহ এই এই ব্যাকগ্রাউন্ড পার্পল ব্যাকগ্রাউন্ডটা সহ একটা ইমেজ, এই যে এটা এটা এই ইমেজটা ইউজ করছে। বুঝতে পারছেন কাহিনীটা কি? হ্যাঁ, অনেক বাটপার আমাদের সাথে মজা করছে। আর আমরা অনেক ঘাটাঘাটি করেও পাই নাই, তাই না? তাই জন্য ফার্স্টে পাওয়া উচিত ছিল আমাদের, ফার্স্টে থেকে যেগুলো করছি সবগুলো প্রসেসই আমাদের ঠিক ছিল, আসলে থিমের প্রসেস গুলাই ঠিক ছিল। ওকে, এখন তাহলে হচ্ছে এখন এই ইমেজটা ডিলিট করে দিয়ে কি করবেন, এই পাশে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন এই কলামে, আর এই কলামে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আপনার ইমেজটা দিবেন। বুঝতে পারছি কাহিনী? এই ইমেজটা যদি এখন ডিলিট করে দেই, দেখেন এটা যদি ডিলিট করে দেই, ডিলিট হয়ে গেছে না? এই পাশের ব্যাকগ্রাউন্ডে দিবেন হচ্ছে একটা কালার, স্টাইল ব্যাকগ্রাউন্ড ক্লাসিক, এখানে ধরেন একটা কালার দিবেন, কালার পাইলো, তাই না? আর এই পাশে কি দিবেন ব্যাকগ্রাউন্ডে? এই পাশে যে দিবেন হচ্ছে একটা স্টাইল গিয়া একটা ব্যাকগ্রাউন্ড, সেটাতে দিবেন অবশ্যই ইমেজ, ধরেন আপনার ইমেজ, যে কোন ইমেজ দিতে পারেন, ধরেন এটাই দিলাম, এটা আপলোড করা আছে এটাই দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি না, কারণ এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু শো করবে না সহজে, ঠিক আছে? আমরা চাইলে ইমেজ ইউজ করতে পারছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করতে হলে কোনো কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড শো করার প্রথম শর্তই হচ্ছে কোনো কন্টেন্ট থাকতে হবে, নাহলে ব্যাকগ্রাউন্ডে দেখাবে না। তা ডিলিট করে দিয়ে আমরা একটা ইমেজ ইউজ করি, ইমেজ ইমেজে ক্লিক করলাম। আচ্ছা, ইমেজের কন্টেন্ট কই? এই যে ইমেজের কন্টেন্ট, চুজ ইমেজ, এটা চুজ করলাম, ইনসার্ট মিডিয়া হয়ে গেছে, তাই না? এটাকে আসলে আমরা কি করি, ফুল দেই, ফুল করি করলাম, এখন এটাকে কি করব, মিডল করতে হবে, তাই না? দেখেন একটা জিনিস খেয়াল রাখেন, কলামের যে কোনো জিনিসকে মিডল করার জন্য একটাই অপশন হচ্ছে, কলামে ক্লিক করেন, এই কলামের সেটিং এ ক্লিক করেন, এখান থেকে লেআউট, এই যে এখানে দেখেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে মিডল, এই দেখেন মিডল চলে আসছে আরামসে। বুঝতে পারছেন? কলামের যে কোনো কিছুকে মিডল আনার জন্য কলামে ক্লিক করবেন, লেআউট থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল করে দিবেন, তাহলে একদম কন্টেন্টটা মিডলে চলে আসবে, আর কোনো মার্জিন পেডিং কিচ্ছু ইউজ করতে হবে না, ইজিলি হয়ে যাবে। তা এটা ইমেজটাই এরকম নিতে হবে, ইমেজটা আপনি মাপ করে নিতে পারেন, ইমেজটাকে আপনি টাইনা বড় করতে গেলে তো চ্যাপটা হয়ে যাবে। বুঝতে পারছেন? আর অথবা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করে কাভার দিতে হবে, তাহলে বড় হয়ে মানে যেদিকে বেশি হবে ওদিকে কেটে যাবে।
অথবা ইমেজটাকে রিসাইজ করে নিতে হবে এটার হিসাবে, বুঝতে পারছেন? কারণ ইমেজটাই এতটুকু, এটাকে টাইনা যদি আপনি বড় করে দেন কেমন চ্যাপ্টা দেখা যাবে না? দেখেন আমরা যদি একটু ট্রাই করি কাস্টম, উইথটা হচ্ছে ধরেন 300 আর হাইটটা ধরেন দিলাম হচ্ছে 1200, হাইট কেমন দেখা যায়? দেখেন কেমন চ্যাপ্টা দেখা যাইতেছে না? 1200 থেকে আরো বাড়াইলে ফুল পাবে 1400 যদি দেই। এই যে আরেকটু বড় হয়েছে, তো এটা ভালো দেখা যাবে না আসলে। তো এর চেয়ে এখানে ফুল দিয়ে দেওয়াই ভালো, মানে ফুল যতটুকু আছে ততটুকুই পাবো এরকম। তারপরে আমরা এখান থেকে কি করব, কলমে সিলেক্ট করে, আচ্ছা খালি জায়গাটা কিসের নাকি মার্ক করছেন যে, এটা কি বুঝতে চাচ্ছেন, খালি জায়গাটা কিসের নাকি? এই মার্কটা কি করলেন? আচ্ছা ওকে, আর এই যে একটা খালি জায়গা পাচ্ছে না, এই যে ইমেজের সাইড দিয়া দেখতে পাচ্ছেন, ইমেজের সাইড দিয়ে একটা খালি জায়গা পাচ্ছে না, এই খালি জায়গাটা পাচ্ছে হচ্ছে এডিং থেকে। দেখেন খালি জায়গাটা বাদ করার জন্য কি করতে হবে আপনাকে, জাস্ট কলামে ক্লিক করবেন, মানে কলাম থেকে ডিফল্ট হচ্ছে কিছু পেডিং পায়, অ্যাডভান্সে যাবেন এই যে পেডিং এর এই যে লিংকটা ভেঙে দিবেন, জাস্ট এই দেখেন খালি জায়গা ফিল আপ হয়ে গেছে। যে কোনো জায়গায় সব জায়গাতেই কলামে পেডিং পায়, লাইক এস ধরেন আমি যদি এখানে দেখাই, একটা কলাম যদি আমি নেইও নতুন, এখানেও কলাম আছে একটা, তাই না? তো এখানে যদি আমি একটা ইমেজ নেই, দেখেন এই চারদিক দিয়ে একটু খালি জায়গা পাইতেছে না, দেখেন এই যে এই যে উপর দিয়ে খালি জায়গা, এই পাশ দিয়ে একটু খালি জায়গা, মানে এক মাপের একটা খালি জায়গা পাচ্ছে চারদিক দিয়ে। এটা বাদ করার জন্য কি করতে হবে, এই কলামে ক্লিক করতে হবে, কলামে ক্লিক করে অ্যাডভান্সে চলে আসবেন, এখান থেকে জাস্ট পেডিং এর লিংকটা ভেঙে দিবেন। এই যে ফুল হয়ে গেছে, দেখেন এখন ফুল হয়ে গেছে। আনওয়ান্টেড স্পেস বাদ করার জন্য আপনাকে ওই মানে কলামের সেটিং থেকে অ্যাডভান্স থেকে পেডিংটাকে লিংক ভেঙে দিতে হবে, বাস এইটুকুই। এটাই জাস্ট মাথায় রাখেন, আর বাকি আপনাদের কাজ হচ্ছে এই থিমটা ইনস্টল করে সেট আপ করতে হবে, সেট আপ করে এই থিমের সব কিছু চেঞ্জ করে, মানে ডেমোর সব কিছু চেঞ্জ করে আপনার জিনিস ইউজ করবেন, আপনার নিজের মতো কালার ইউজ করবেন, কোনো কালার এটার মতো রাখবেন না, আর বাকি ডিজাইনটা কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আর এটা থাকবে হচ্ছে আপনার মেইন ডোমেনে, যেমন যে আমার মেইন ডোমেন, এটা মেইন ডোমেনে করবে, ঠিক আছে? তো ফাইন, আর যারা যারা আগের আগের অ্যাসাইনমেন্টটা মেইন ডোমেনে করে ফেলছেন, তারা স্ক্রিপশট নিয়ে রেখে দেন, বা ওই অ্যাসাইনমেন্ট অন্য জায়গায় করে রাখেন, বা অ্যাসাইনমেন্ট মানে মেইন ডোমেনে করবেন, এনি হাউ দখল ওটা ডিলিট করে করবেন, যে অ্যাসাইনমেন্ট আগে করছেন সেটা অন্য ডোমেনে করবেন বা সাব ডোমেনে করবেন, এটা মেইন ডোমেনে করে এটা রেখে দেন আপাতত। আর কালার কারোটার সাথে কারোটা ম্যাচ করার দরকার নাই, নিজের মতো নিজের পছন্দের কালার ইউজ করবেন, নিজের মতো কিছু জিনিস চাইলে অ্যাড করতে পারেন আরো, ঠিক আছে? কিছু জিনিস চাইলে রিমুভ করতে পারেন, নিজের মতো করে করবেন আর কি সবাই। যেমন এইখানে দেখেন এটার কালার স্ট্রিক এর কালারটা হলুদ না, এই যে এই হলুদও রাখা যাবে না, নিজের মতো করে সব চেঞ্জ করে ফেলবেন। জি ভাই বলেন, আপনি যে রাইজ হ্যান্ড করেছেন আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আচ্ছা ভাইয়া মানে ক্লাসটা শেষের দিকে আসছে, ওই জন্য মানে একটু একটা কোশ্চেন ছিল, আপনি যে লাস্ট ক্লাসে ইয়া করছেন, ওই যে আমরা কোথা থেকে এলিমেন্টর প্রো বা এলিমেন্টর ডাউনলোড করবো, মানে সফটওয়্যার গুলো একটা লিঙ্ক দিছিলেন, এটা আসলে আমি ক্লাসটা করতে পারি না, তো রেকর্ডের মধ্যে পাই না এটা লিংকটা। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, লিংকটা গুগল ক্লাসরুমে না ভাই, ওটা পাই না আমি, গ্রুপে ইয়া করছিলাম বাট কেউ দেয় নাই, পাই নাই জায়গা। ঠিক আছে ভাই, আমি কষ্ট করে ফেলেন, দেখেন আমি বলি এই লিংকটা যে দিছি bit.ly/tmpd_elementor, এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলেন, একদম লাইভ স্ট্রিম তো কোড কোডম্যান বিটি থেকে এলিমেন্টার আপডেট যাবে, সব এই লিংকের মাধ্যমে যাবে। এটা স্পেশালি হচ্ছে এলিমেন্টার শপিফাই ব্যাচের জন্য এই লিংকটা বানানো হয়েছে, ঠিক আছে? এই লিংকটা শুধু এলিমেন্টার শপিফাই স্টুডেন্টদের জন্য উন্মুক্ত, এখানে এলিমেন্টারের যাবতীয় যত কিছু আছে সবকিছুর আপডেট ভার্সন এখানে পাবেন সবসময়।
এমন কি কোর্স শেষ হয়ে গেল এটা মুখস্থ রাখেন bit.ly/cmbd_element ওকে আর কারো কোনো কোশ্চেন জিনিস দেখছেন এগুলো কত ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে না আমরা দেখি এই এই ফাঁকা ফাঁকাটা কোথা থেকে পাচ্ছি আই বক্সে এটা থেকে ফাঁকা গুলা পাচ্ছে তো এটার পেন এর মধ্যে ক্লিক করলাম অ্যাডভান্সে গেলাম এটাও ভেঙে দিব এটাও ভেঙে দিব দেখি তো হয় কিনা এটা ফাঁকা পাচ্ছে এটা দেখি অফ করতে পারি কিনা ফাঁকা অফ করে তাই না এটা হচ্ছে আই বক্স নামে একটা বাজে এর জন্য হচ্ছে এটা ক্লাস একটা কোড করে আপনাদের দিয়ে দিচ্ছি এটা একটা সমস্যা আছে এই সমস্যাটা সলভ করা দরকার আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন হ্যাঁ ভাই ভাই এটা একটা প্যাডিং আছে আপনার আইকন বক্স 30 এর মধ্যে একটা প্যাডিং আছে 109 পিক্সেল বাই 54 পিক্সেল হ্যাঁ হ্যাঁ ওটা ডিসেবল করতে হ্যাঁ ওটা রিমুভ করলেই হয়ে যায় ভাই ইম্পর্টেন্ট ওনা বাইরে হবে মনে হয় ইম্পর্টেন্ট এটা মনে বাইরে হবে হ্যাঁ বাইরে হবে মেবি সে কোটেশনের বাইরে কি হয় আসলে ঠিক তো কোটেশনের ভিতরে হওয়ার কথা সাইজে হয়ে গেছে অল জি ভাই এটার ভিতরেই হবে কোটেশনে ওকে এই কোডটা আমি দিয়ে দিচ্ছি কেউ একটু রাখেন কেউ চাইলে এই কোডটা দিবেন ঠিক আছে এই কোডটা জাস্ট কি করবেন আমি দেখাই যে কোনো জায়গায় গিয়া এই কোডটা বসাই দিবেন তাহলে যে ফাঁকাটা খালি হয়ে যাবে ঠিক আছে যে কোনো জায়গায় গিয়ে ধরেন এটা এটা সেটিং এ গেলেন বা যে কোনোটার সেটিং এ গিয়া অ্যাডভান্সে যাবেন এখানে আছেন অ্যাডভান্সে যাবেন গিয়া এই যে কাস্টম সিএসএস এ ক্লিক করলে এই বক্সটা আসবে জাস্ট এই বক্সটাই সেই কোডটা বসাই দিবেন আর কিছু না বসাই দিয়ে আপডেট করেন চলে গেছে সুন্দর মতো হয়ে গেছে দেখেন বুঝতে পারছেন আর কি একটু প্যাস্টেস লাগছে মাথায়
জাস্ট এই কোডটা বসাই দিবেন অ্যাডভান্সে গিয়া কাস্টম সিএসএস ওখানে এই কোডটা বসাই দিবেন জাস্ট আর কিছু করতে হবে না এটা সেটিং এই বসাইতে হবে এমন না যে কোনো জায়গায় গিয়া বসাইলেই হবে ক্লিয়ার না যখন আমরা স্ক্রল ডাউন করি তখন একটা ই থাকে একটা অ্যারো চিহ্ন আসে ডান পাশে ওই অ্যারো চিহ্নটা কি আমরা চেঞ্জ করতে পারবো ডান পাশে মানে অ্যারো চিহ্ন থাকে উপরে যাওয়ার জন্য ওটা আমি দিয়ে দিছি হ্যাঁ ক্লাসরুমে যে গেট কোড নামে একটা অপশন দিছি আর এখানে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি এখন অ্যাসাইনমেন্ট বাদ দিলে কিন্তু কিছুদিন পরে ড্রপ আউট করা শুরু করে দেবে অ্যাসাইনমেন্ট কত হবে এটা 6 না 7 7 তাই না সেভেন ওকে থ্যাংক ইউ বুঝতে পারছেন মানে একটা সিভি ওয়েবসাইট ডিজাইন করবে আপনার পার্সোনাল এটা ডেমো ইউজ করতে হবে কোনটার ডিপ থিম এর ডেমো ইউজ করতে হবে তার আমি এখন ডিপ থিমটা দিয়ে দিব ডিপ থিমটা ওই ট্রান্সফারে দিয়ে দিই না ট্রান্সফারে হচ্ছে 7 দিন পর্যন্ত থাকে লিংক ডাউনলোড করার জন্য অ্যাভেলেবল ওকে ফুল ফাইলটা দিয়ে দিব চাইল্ড থিম সহ নাকি মেইন থিমটা শুধু দিব ফুল ফাইলটাই দেই তাই না আপনার এটা বুঝতে সুবিধা হবে অনেকে ভুল করে এটা দিয়া আপনার ই করে ফেলবে পরে বলবে আমার সাইট কাজ করতেছে না থিম নষ্ট বিষয়টা মজা হবে ওকে রিস্টার্ট করতে হবে আর কারো কোনো কথা আছে কিছু বলবেন শেষ করে দেবো সেশনটা আপলোড শেষ হয়ে গেলে আমি দিয়ে শেষ করে দিব আর ক্লাস ভিডিওটা পাইতে হয়তো একটু সময় লাগবে তো 24 আওয়ার সময় দিবেন আর ক্লাস ভিডিও আজকে যখন ক্লাস শেষ হলো কালকে এই পর্যন্ত কেউ কোনো ক্লাস ভিডিও আপলোড হয় না বা এটা নিয়ে বলো তারপরে যদি না হয় তাহলে আমাকে জানাবেন অথবা আইমান ভাইকে জানাবেন বেস্ট হচ্ছে আইমান ভাইকে জানাবেন উনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা আপনাদের জবাব দেবে ঠিক আছে আচ্ছা ড্রপ আউট কি জানেন না ড্রপ আউট হচ্ছে আপনি দুইটা অ্যাসাইনমেন্ট টানা মিস করলে আমরা যদি কখনো সময় আসবে যখন ড্রপ আউট করবো তখন আপনাকে সবগুলা গ্রুপ থেকে ইসে থেকে বের করে দেওয়া হবে তো বাকি আপনি সবগুলা যদি কাভার করে আবার ঢুকতে পারেন বেটার আপনি আবারও ব্যাক করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আপনি কাভার আর নাই করতে পারেন তাহলে আপনি আর এই ক্লাস কন্টিনিউ করতে পারবেন না সিম্পল ম্যাথড
বেস্ট হচ্ছে ড্রপ আউট না হওয়া। ড্রপ আউট হলে অনেক সময় প্রেশার পড়ে যাবে, দেখবেন ওটা যদি কভার করতে না পারেন আর ব্যাচে ব্যাক করতে পারবেন, অ্যাসাইনমেন্ট সবগুলো কভার করতে পারেন তাহলে তো মাশাআল্লাহ। রোবট আগে একবার ড্রপ আউট করলে আর ঢুকতে দেওয়ার অপশনই ছিল না, এখন তত অপশন দেওয়া হয় যে অ্যাসাইনমেন্ট করে আবার ব্যাক করতে পারবে। ঠিক আছে, টানা দুইটা অ্যাসাইনমেন্ট যদি একদম মিস থাকে, আপনি জমা নাই দিয়ে থাকে, তাহলে ড্রপ আউট কার্যকর হবে। তাহলে ওকে, আই হ্যাভ ক্লিয়ার সবার, আমার তো ল্যাপটপ চার্জ শেষ। ওকে, তাহলে আজকে আমি তো শেষ করি নাকি, অনেক বকবক করে ফেলছি। সবাই ভালো থাকেন, তাহলে আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। ওকে, সবাই গুড নাইট। সালামু আলাইকুম।